পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি ঘর পড়েলে মাগ দশটি কি হয় পিতা মাতার আমল নামায় রোধেকে জমারায় একটি ঘর পড়লে মাগ দশটি হয় সালামু আলাইকুম রহমত কাত মোহাম্মদ এক ভাই নিজের পাপের কথা উল্লেখ করেছেন আপনার হারাম এবং গুনার হুম একটা তিনি উল্লেখ করে প্রশ্ন করতে চেয়েছিলেন সেটা শুদ্ধ হয়েছে কিনা আরেক ভাই সেটা বলতে চাচ্ছেন যে তিনি তো এটা বলে দিয়ে জনকে সাক্ষী বানাচ্ছেন যে তিনি অপরাধী তিনি অপরাধ করে ফেলেছেন এটা কি ঠিক হয়েছে আমরা বলে যে এরকম প্রশ্ন করা ঠিক হয় না যারা অপরাধ করেছেন তারা বলতে পারেন যে আমি বড় কোন অপরাধ করে ফেলেছি এখন আমার তওবা কিভাবে করতে হবে নির্দিষ্ট করে কোন অপরাধ করেছেন সেটা বলার কোনো প্রয়োজন নেই সুতরাং একজনের কাছে যিনি ফরিয়াদ দিবেন তার কাছে এ পাপের নির্দিষ্টভাবে উল্লেখ করার কোনো দরকার নেই হ্যাঁ আপনার যে বড় পাপ আমি করে ফেলেছি সুতরাং তার সমাধান কি সেটা করলেই ভালো এই কারণে বলবো যে কখনো কখনো কোনো পাপ পাপের কথা যখন আপনার লুকিয়ে আপনার লুকিয়ে রেখেছেন বা আল্লাহ লুকানোর সুযোগ করে দিয়েছেন সেটাকে আপনার প্রকাশ করতে নেই হম কারণ আপনার রসুল আকরম সাল্লাহ আসলামের খাদিসের মধ্যে হ্যাঁ বলেছেন কুল্লু উম্মতি মহাফেন ইলাল মুজাহিরিন যে আমার সমস্ত উম্মত আর নিরাপত্তা পাবে পরকালে তবে যারা প্রকাশ অপরাধ করে তারা নয় এবং এটার পাশাপাশি সর্বশেষে বলে দিলেন যে যে প্রকাশের একটা ধরন এটাও যে একজন ব্যক্তি রাত্রিবেলায় কোনো অপরাধ করেছে যখন সে সকাল হয়েছে তখন সে বলেছে যে আমি আমি তার বন্ধুকে সে বলছে তার সাথীকে যে আমি রাত্রিবেলা কি করেছি তুমি কি টের পেয়েছ হ্যাঁ তখন তারপরে সে বলা শুরু করছে ও যখন বলছে না আমি তো টের পাইনি তখন বলা শুরু করছে আমি এরকম এরকম করেছি রাত্রিবেলায় তখন সে সে নিজের কাজটাকে প্রকাশ করে দিল তখন অপরাধটাকে ক্ষমার অযোগ্য বানিয়ে ফেলতে চেষ্টা করলো এটা কখনো ঠিক নয় কারণ আপনি প্রকাশ করবেন কেন আল্লাহ সানু যখন আপনার গুনাকে লুকিয়ে রেখেছেন প্রকাশ করে দেননি আপনি নিজের পাপকে নিজে প্রকাশ করতে যাবেন কেন এই কারণে আমরা বলবো যে প্রশ্ন করার সময় নির্দিষ্ট করে পাপটা উল্লেখ করার তেমন কোনো প্রয়োজন নেই বরং অস্পষ্ট ভাবে বললেই কাজটা হয়ে যায় কারণ এটা এমন নয় যে বিধানের মধ্যে ব্যাস কম না সমস্ত যত বড় বড় অপরাধ আছে সেটার জন্য তোবাই যথেষ্ট কঠিনভাবে শর্ত সাপেক্ষ বা করতে পারলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবেন